ইমানের পরিপূর্ণতা আসার কোন সুযোগ নাই বাবা। শরীয়তের মাসালা প্রথম, নবীদের মাসালার প্রথম, ওদের ময়দান আল্লাহ নবীদের দান দান মোবারক শহীদ হয়ে গেল। হেলমেট মোবারকের মধ্যে লাগলো, হেলমেট ভাইয়া যখন নবীদের মাথা মোবারকের মধ্যে যখন হেলমেট করে ঢুকে গেল, যখন সোয়া দিলেন ওদের পাথর মোবাইল মতো নবীদের জন্য বিছানা হয়ে গেল। সহ্য করতে পারে নাই নবীজির সাথে, মালিকি বেশিরা সহ্য করতে পারলেন না, হাত দিয়ে টান দিয়ে তুলে যায় না, কেমন ভাবে মাথার মধ্যে ঢুকে আছে। মাথা মোবারক থেকে রক্ত বের হয়ে গেল রক্তগুলো মাটিতে ফেলে নাই, জমিনের মধ্যে ফেলে নাই, রক্তগুলো মালিক ইবনে সিনান নিজের পেটের মধ্যে পান করে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। তুমি কি জানো না শরীয়তের হুকুম নাজিল হয়ে গেছে, তুমি কি জানো না শরীয়তের বিধান নাজিল হয়ে গেছে, মানুষের রক্ত পুষ্কর হারাম, তুমি কি জানো না মানুষের রক্ত পুষ্কর হারাম, তুমি কি জানো না মানুষের রক্ত পুষ্পান করা হারাম, এমন একটা আপনার
যখন উহুদের ময়দানে আপনার মাথার মধ্যে তীর লাগছিল নবী, যখন আপনার মাথা মুবারকের মধ্য থেকে যখন রক্ত উঠতে ছিল, মালিক মেসিনান সহ্য করতে পারে না, শরীয়তের বিধান নাজিল হয়ে গেছে, নবীজি ডাকা বলে মালিক ইবনাসিরান আমার হৃদয় থেকে যে রক্ত গুলো বের হয়েছে, মাথা মোবারক থেকে যে রক্ত গুলো বের হয়েছে এগুলো তুমি কোথায় রেখেছ? মালিক ইবনাসিরান ডাকলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কোল থেকে যে রক্ত মোবারক বের হয়েছে এটা মাটিতে পড়বে, এটা আমি মালিক ইবনাসিরান সহ্য করতে পারি না, রক্ত মোবারক কোনো জমিনে পড়ার আগে আমি মালিক ইবনাসিরান চাপান করে ফেলেছি, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি মালিক ইবনাসিরান সহ্য করতে পারি নাই, আমি পান করে ফেলেছি, আমি পান করে ফেলেছি, আমি তো কোন মানুষের রক্ত ভোজ পান করি নাই, আমি নূরে মুহাম্মদি পান করছি, একবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, মালিক ইবনাসিরান বলে বলি গো আমি তো মানুষের রক্ত ভোজ পান করি, তোমার নাম শুনি কানে বলেন
মালিক ইবনে সিনান আমার রক্ত মোবারক পান করেছে, আমার রক্ত পান করেছে, আমার শরীরের রক্ত যে শরীরের সাথে মিশে গেছে, যে শরীরের সাথে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রক্ত মোবারক মিশে গেছে গো। তোমরা যাই নারাইকো যাই নারাইকো, ওই শরীর কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ নবীর প্রতি মহব্বত দেখে, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা দেখে, আল্লাহ নবীর প্রতি প্রেম দেখে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রতি মহব্বত দেখে, প্রেম দেখে ঘোষণা করে দিলেন তার রক্ত যে শরীরের সাথে মিশে গেছে সেই শরীর কোনদিন জাহান্নামে চলবে না। মুহূর্তের মধ্যে মালিক ইবনে সিনানকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। বলুন সুবহানাল্লাহ। চিরতরে বন্ধ হয়ে গেল, নবুয়তের দরজা যে সময় চিরতরে বন্ধ হয়ে গেল, বেলায়েতের জামানা তখন থেকে চালু হয়ে গেল, বেলায়েতের জামানা যখন থেকে চালু হয়ে গেল, বেলায়েতের জামানা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এক একজন মুজাদ্দিদ আসবে, এক একজন ব্রাহ্মণ আসবে, এক একজন আল্লাহ বলি আসবে, এক একজন পীর আসবে, বুজুর্গ আসবে, মুজাবা আসবে, লুকাবা আসবে, খেয়ার আসবে, আবদার আসবে, এক একজন আল্লাহর ওলিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসবে। তারা দুনিয়ার জমিনের মধ্যে এসে নখাতনে নবুয়ত যেখান থেকে শেষ হয়ে গেছে, বেলায়েতের জামানা যেখান থেকে শুরু হয়ে গেছে, সেই বেলায়েতের কাজ করবে। যখন বেলায়েতের কাজ শুরু হয়ে গেছে, বেলায়েতের কাজ চলমান, কিয়ামত পর্যন্ত চলবে। যেহেতু বেলায়েতের কাজ চলমান, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমাদের ওলিয়া আল্লাহ সাহাবাদের দরকার আছে না নাই? এই জন্যই আমি বলি, আমরা যারা তরিকাপন্থী মানুষ, আমরা যারা তরিকাপন্থী মানুষ, আমরা যারা তরিকার মধ্যে আছি, সিলসিলার মধ্যে আছি, তরিকাতের সাথ গ্রহণ করেছি, আমাদের বিষয় দুইটা বলতে ভাববো, ওলিয়া আল্লাহর সাহাবাদ মনে থাকবে, মনে থাকবে, জিহাদ কি বলে মনে থাকবে, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান আমার বড় ভাই আলিউল মাওলানা মুফতি জহিরুল ইসলাম মুফতি সাহেব গল্প পছন্দ করে।